তো আমরা এতক্ষণ ধরে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের একটা টপিক নিয়ে ডিসকাস করছিলাম, সেটা কি ফার্স্টের একটা হচ্ছে পয়জন ব্র্যাকেট আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ব্র্যাকেট। তো প্রুফ করেছি এক্সাম্পল নিয়ে যে পয়জন ব্র্যাকেট আর ল্যাগ্রাঞ্জ ব্র্যাকেট কী হয়, একে অপরের ইনভার্স হয়। তো পয়জন ব্র্যাকেটের না আরও অনেকগুলো প্রপার্টি আছে, তো মোট তিনটে প্রপার্টি আজকে প্রুফ করবো পয়জন ব্র্যাকেটে, ঠিক আছে? তো চলো প্রুফ করা যাক। আমি আগের কয়েকটা এক্সাম্পল নিয়েই কাজ করব, মানে আগের এক্সাম্পল যেগুলো ধরেছিলাম আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে সেগুলো নিয়েই কাজ করব। তো প্রপার্টিগুলো প্রুফ করার আগে আমি পয়জন ব্র্যাকেটের যে ফান্ডামেন্টাল ফর্মুলা সেটা লিখে দিচ্ছি, সেটা কি? ধরা যাক এফ ওয়ান একটা ফাংশন, অবভিয়াসলি ফেস স্পেসে, মানে জেনারেলাইজ কোঅর্ডিনেট মোমেন্টাম আর টাইম। আবার এফ টু আর একটা ফাংশন, সেটাও ফেস স্পেসে জেনারেলাইজ কোঅর্ডিনেট মোমেন্টাম আর টাইম, ঠিক আছে? তো তাদের পয়জন ব্র্যাকেট, এই পয়জন ব্র্যাকেট যেটা থার্ড ব্র্যাকেটকে রিপ্রেজেন্ট করতে হয় সেটা কী হবে? সেটা হবে ডেল্টা অফ এফ ওয়ান এফ টু বাই ডেল্টা অফ পি কিউ, যেটা আর কিছুই না, একটা সিম্পল জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, যেটাকে এই ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ ডেল্টা এফ টু ডেল্টা পি আর ডেল্টা এফ টু ডেল্টা কিউ এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এই ফান্ডামেন্টাল কী ফর্মুলাটা আমার পরের প্রুফগুলোয় লাগবে, তো এটা খুব প্রয়োজনীয়, ঠিক আছে? তো একে একে প্রুফগুলো করা যাক। ফার্স্ট প্রুফ আগে বলেছি, আগে এক্সাম্পলগুলো নিয়ে কাজ করবো। এফ ওয়ান ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা আগে এক্সাম্পলে নিয়েছিলাম। আমাকে জানতে হবে এই এফ ওয়ানের নিজের সাথে কমিউটেশন, ইটস কমিউটেশন উইথ ইটসেলফ কী হয়, ওকে? নিজের সাথে কমিউটেশনটা কী হয়, তো চলো ফর্মুলা লেখা যাক। কী আছে? ডেল্টা এফ ওয়ান কমা এফ ওয়ান বাই ডেল্টা পি কিউ, এটা কত হবে, ঠিক আছে? আমাকে দেখতে হবে এই ভ্যালুটা কী হবে। তো চলো জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স সলভ করা যাক। ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ, আমাদের মেন ফর্মুলা এগুলো এফ টু পি, তারপর একটা হবে এফ টু কিউ, বাট এখানে এফ ওয়ান যা এফ টু তাই, তো এগুলোই আবার রিপিট হবে। সেটা হলো ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ। এফ ওয়ান তো ধরে নিয়েছি পি প্লাস কিউ, তাহলে পি এর রেসপেক্টে পার্সিয়াল কত হবে, ওয়ান, কিউ এর রেসপেক্টেও পার্সিয়াল হবে ওয়ান, এটা দুটো সেমই আছে। তো আমি এটা দেখছি, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান ওয়ান, তো এটার ভ্যালু হলো জিরো। তাহলে কী দেখতে পেলাম, যে পয়জন ব্র্যাকেটের একটা অন্যতম প্রপার্টি হলো ইটস কমিউটেশন উইথ ইটসেলফ ইজ অলওয়েজ জিরো, ওকে? তো ফার্স্ট প্রপার্টি প্রুফ হয়ে গেল। নেক্সট প্রপার্টি, সেটা হলো নিজের সাথে তো দেখলাম কমিউটেশন জিরো, আচ্ছা কোনো একটা কনস্ট্যান্ট ধরা যাক, তো লেট সি ব্যাট সি ইকুয়াল টু যে কোনো টু থ্রি, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট এনিথিং, তার সাথে এফ ওয়ানের কমিউটেশন কত হবে, ঠিক আছে? তো সেটা দেখতে গেলে আমাকে সেই ফর্মুলা লিখতে হবে ডেল্টা এফ ওয়ান ডেল্টা বাই ডেল্টা সি বাই ডেল্টা পি ডেল্টা কিউ, পি কিউ, যেটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ ডেল্টা সি ডেল্টা পি ডেল্টা সি ডেল্টা কিউ, ঠিক আছে? এর ভ্যালুগুলো তো দেখি, মনে হচ্ছে ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ওয়ান ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ ওয়ান, তো ভাই এটার ভ্যালুটা হচ্ছে ওয়ান, এটার ওয়ান। আচ্ছা সি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সি হলো একটা কনস্ট্যান্ট, তো তার পার্সিয়াল, কোনো কনস্ট্যান্টের পার্সিয়াল কী হয় ভাই, মানে ডিফারেন্সিয়েশন কী হয়, অলওয়েজ জিরো, সেটা পি এর রেসপেক্টই হোক আর কিউ এর রেসপেক্টই হোক। তো এখান থেকেও দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটাও কিন্তু জিরো আসছে, ওকে?
তো আর একটা প্রপার্টিও প্রুভ হয়ে গেল এখান থেকে, সেটা হলো পয়জন ব্র্যাকেট অফ এনি ফাংশন উইথ আ কনস্ট্যান্ট ইজ অলওয়েজ জিরো। ওকে, তো দুটো প্রপার্টি প্রুভ হয়ে গেল। এবার নেক্সট তিন নম্বর প্রপার্টি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো গিয়ে স্টার মার্ক করে রাখছি আমি। আচ্ছা, আগের এক্সাম্পলে আমি এফ ওয়ান ইকুয়াল টু পি প্লাস কিউ ধরেছিলাম আর এফ টু ধরেছিলাম কস পি, ওই দুটোই ফেস স্পেসে জেনারেলাইজ কোঅর্ডিনেট মোমেন্টাম টাইমের ফাংশন, এদের দুজনের কমিউটেশনও বার করেছিলাম আগের দিকে। তো আমি এটাতেও একবার ভ্যালুগুলো বার করবো, সেটা হচ্ছে ডেল্টা এফ ওয়ান এফ টু বাই ডেল্টা পি কিউ। ওকে, এটা তো একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আছেই, ওই ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ ডেল্টা এফ টু ডেল্টা পি ডেল্টা এফ টু ডেল্টা কিউ, এর ভ্যালুগুলো আমাকে জানতে হবে। ওকে, তো সেটা পরিষ্কার এটা দেখতে পাচ্ছি, এটা ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি আর ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ কিন্তু ওয়ান। ওকে, এই ভ্যালুগুলো ওয়ান ওয়ান, আর এফ টুর পি এর রেসপেক্টে পার্শিয়াল কত, মাইনাস সাইন পি, আর এফ টুর মধ্যে কিন্তু কিউ নেই, তো এফ টুর কিউ রেসপেক্টে পার্শিয়াল কত, জিরো, তো এটা আসছে মাইনাস সাইন পি। তাহলে এফ ওয়ান এফ টুর কমিউটেশন কি হলো, মাইনাস সাইন পি হলো। আচ্ছা, আমি যদি এই মোটটা পাল্টে দিই, মানে আগে এফ টু তারপরে এফ ওয়ান করি, তাহলে কী হবে, মানে আমি প্রুভ করতে যাচ্ছি পয়জন ব্র্যাকেট কি কমিউটেটিভ নাকি অ্যান্টি কমিউটেটিভ, দেখা যাক। এক্সাম্পল তো সেমই আছে, এফ টু দেন এফ ওয়ান, এটা অল্প ফর্মুলাটা একই, ডেল্টা এফ টু ডেল্টা এফ ওয়ান, ঠিক আছে, বাই ডেল্টা পি ডেল্টা কিউ পি কিউ, এটার একটা ওই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ডেল্টা এফ টু ডেল্টা পি ডেল্টা এফ টু ডেল্টা কিউ, আর ডেল্টা এফ ওয়ান ডেল্টা পি ডেল্টা এফ ওয়ান ডেল্টা কিউ, ঠিক আছে, এই ভ্যালুগুলো তো জানা আগেই, ওয়ান ওয়ান এটাও জানা, মাইনাস সাইন পি হলো, এটা জিরো, তো বসানো যাক, মাইনাস সাইন পি জিরো ওয়ান ওয়ান, তো এটার ভ্যালু আসবে না প্লাস সাইন পি, প্লাস সাইন পি আসবে এটার ভ্যালু, ঠিক আছে। তো আগে দেখেছি কি এফ ওয়ান দেন এফ টু হয় মাইনাস সাইন পি, আর এটা দেখলাম এফ টু দেন এফ ওয়ান প্লাস সাইন পি, তাহলে বুঝতে পারলাম যে এফ ওয়ান এফ টু ইকুয়াল টু মাইনাস এফ টু এফ ওয়ান, মানে পয়জন ব্র্যাকেট হলো অ্যান্টি কমিউটেটিভ। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি প্রুফ হলো, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে। তো চলো ফর্মুলাগুলোকে আরেকবার, মানে প্রপার্টিগুলোকে একবার রিকল করা যাক, যেগুলো এই ভিডিওটায় করলাম। ফার্স্ট প্রপার্টি দেখলাম কি নিজের সঙ্গে কমিউটেশন অলওয়েজ জিরো হয়। সেকেন্ড প্রপার্টি দেখলাম কি কনস্ট্যান্টের সঙ্গে কমিউটেশন সেটাও জিরো হয়। থার্ড প্রপার্টি কি দেখলাম, এফ ওয়ান এফ টু ইকুয়াল টু মাইনাস এফ টু এফ ওয়ান, মানে এটা অ্যান্টি কমিউটেটিভ হয়। এই তিনটে প্রপার্টি, পয়জন ব্র্যাকেটের প্রপার্টি, এগুলো প্রুফ করলাম। ওকে, সো এই ভিডিওটা এই তিনটে প্রুফই হলো। নেক্সট যে পয়জন ব্র্যাকেট রিলেটেড ভিডিও হবে সেখানে আমরা ক্যানোনিক্যাল নিয়ে ডিসকাস করব আর ইন্টিগ্রাল মোশন নিয়ে একটু ডিসকাস করব। ওকে, এই প্রপার্টিগুলো প্রুফ হলো। সো থ্যাংকস, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।